হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি কম বেশি সবারই ভালো লাগবে একেবারেই সহজভাবে ঝটপট করে কিভাবে অনেক বেশি মজার স্বাদের একটি রেসিপি করা যায় তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার বিশ্বাস ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে যে সকল বাচ্চারা শাকটা খেতে পছন্দ করে সে সকল বাচ্চারা আমার আজকের রেসিপিটি অবশ্যই পছন্দ করবে তো এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি লবণ হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে মেখে আমি একটু আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব আর ইলিশ মাছটা কিন্তু খুব একটা বেশি না ভাজলেও চলে একেবারেই হালকা করে ভেজে নিব তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিব আর ওই একই তেলের মধ্যে একে একে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু শাক এই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখন এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব আমরা যেহেতু শাক রান্না করব আসলে শাক কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করে আমি আমার মতো করে রান্না করব। আশা করি আপনাদের আমার আজকের শাকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ যেহেতু শাক রান্না করবো শাকের জন্য কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই বেশি লাগে আসলে ঝালটা ডিপেন্ড করে কে কতটুকু পরিমাণ খান তার উপরেই কিন্তু ডিপেন্ড করে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব একেবারেই চিমটি পরিমাণ হলুদ গুঁড়া আসলে দেখা যায় যে শাক রেসিপিতে কিন্তু হলুদটা তেমন একটা ইউজ করা হয় না তারপরেও আমি চিমটি পরিমাণ ইউজ করলাম আর কি এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চড়ে এখানে আমি অ্যাড করে দিব সরিষা বাটা এই কারণেই আমি পানি অ্যাড করেছি কারণ হচ্ছে পানি দিয়ে এরপর যদি সরিষাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সরিষা আর তিতা লাগে না অনেক সময় দেখা যায় যে সরিষাটা কষাতে গেলে তিতা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা একটু পানি অ্যাড করে যদি সরিষাটা খুব ভালোভাবে কষিয়ে নেই এতে করে কিন্তু সরিষাটা আর তিতা হবে না আর রেসিপিটিও খেতে অসম্ভব মজার হবে তো খুব ভালোভাবে আমি দুই তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব শাক আসলে আমি ইলিশ মাছ দিয়ে লাউ শাক রান্না করব। ইলিশ মাছ দিয়ে লাউ শাক কিন্তু আমরা অনেকেই রান্না করি আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি আমার মতো করে চেষ্টা করেছি আশা করি সবারই অনেক বেশি পছন্দ হবে চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি শাকগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিক্সড করে নিব আর আমরা যেহেতু সরিষা দিয়েছি এই কারণে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এরপর শাকগুলো একটু কষিয়ে নিব যেন কোনোভাবেই সরিষাটা ধরে না যায় আর সরিষা যদি ধরে যায় তাহলেই কিন্তু তিতা হয়ে যাবে আর এই রেসিপিটি খেতে একেবারেই বাজে হয়ে যাবে সেদিকে খেয়াল রেখেই কিন্তু খুব ভালোভাবে শাকটাকে কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে একটি করে লাইক সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার শাকটা কিন্তু চার পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি আগে থেকে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে চার পাঁচ মিনিট মতো একটু নেড়ে চড়ে কষিয়ে নিব আর খুব সাবধানে রান্না করতে হবে আর শাকটা কিন্তু আমি একেবারেই কচি লাউ শাক নিয়েছি শাকের আগা ডগা নিয়েছি আর কি আর এই শাকটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু একেবারেই কচি আর শাক থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে তো এতে করে কিন্তু আমাদের শাকটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে আর এই রেসিপিটি কিন্তু একেবারেই সময় লাগবে না ঝটপট করে করে নেওয়া যাবে যারা লাউ শাক এবং ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করেন আমি বলবো আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে এখন যেহেতু শীতের সময় লাউ শাকটা কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে আর লাউ শাকটা কিন্তু শীতের সময় খেতে অনেক বেশি ভালো লাগে লাউ শাক ভাজি লাউ শাক ভর্তা ইলিশ মাছ দিয়ে লাউ শাক লাউ শাক দিয়ে খিচুড়ি বিভিন্ন টাইপের রেসিপি কিন্তু করা যায় তো আমরা চাইলে কিন্তু লাউ শাক দিয়ে বিভিন্ন টাইপের রেসিপি এখনই এই শীতের সিজনে করে নিতে পারি আসলেই লাউ শাকটা অনেকেই অনেক বেশি পছন্দ করেন লাউ শাক ভর্তা আর গরম ভাত কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আমাদের জেলাতে এই খাবারটা কিন্তু যখন লাউ শাকের সিজন থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয় আসলে আমি জানি না কোন জেলাতে কীরকম পছন্দ করে লাউ শাকটা তবে আমাদের জেলাতে কিন্তু লাউ শাক ভর্তাটা অনেকেই অনেক বেশি পছন্দ করে তো আমার রেসিপি কিন্তু প্রায়ই হয়ে এসেছে পানির পরিমাণ কিন্তু অনেকটাই টেনে এসেছে আসলে আমি একটু মাখা মাখা টাইপের করব। কেউ চাইলে ঝোলের পরিমাণটা একেবারে না রেখেও কিন্তু রান্নাটা করে নিতে পারবেন যেহেতু আমরা সরিষা দিয়েছি একটু মাখা মাখা হলেই কিন্তু আরও বেশি মজার হবে আসলে পছন্দটা সম্পূর্ণই যা যার মতো যে যেরকম করে খেতে পছন্দ করেন সে সেভাবে করেই খেতে পারবেন আমি আমার মতো করে রান্না করেছি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস তোমাদেরও অনেক বেশি পছন্দ হবে তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছ দিয়ে লাউ শাকটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু একেবারেই টেনে এসেছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি আসলে একটু মাখা মাখাই করব। তো কেউ চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও অসম্ভব ভালো লাগবে তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু এখন প্রচুর শীত পড়ছে সবাই অনেক বেশি সাবধানে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন